9 তারিখ মানে গতকাল ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিতেই কল মি আর্জেন্ট লেখা একটা মেসেজ। আমি কল করলাম, উপাস থেকে পরিচালক রানা স্যারের হ্যালো, পরি আজ রাতটা আমাকে দিতে হবে, সে তোমার যতই কাজ থাকুক। জি হ্যাঁ, রাত ছাড়া ব্যাপারটা জমবে না। কি ওরে বাপ, এখন কি কি করিস না তো, রাতে দেখা হচ্ছে। আসছি আমি 11টার মধ্যে। ফোন রেখে দিলেন। আমি অনুভূতিহীন। রাত 11টা 4 মিনিট। ইন্টারকম, রানা স্যার। আমি দরজা খুললাম, তাড়াহুড়ো করে ঘরে ঢুকলেন। বসতে বসতে আমাকে বললেন বড় মগে করে আদা চা দিতে। দিলাম। চা হাতে নিয়ে শুরু করলেন তার এক রাতের কাহিনী, তার পরের ছবির গল্প। স্যার গল্প বলছিলেন আর আমি শুনছিলাম। না, শুধু স্যারের বলার মধ্যেই যেন আমি পুরো ছবি দেখতে পাচ্ছিলাম। রাত 3টা প্রায়। একটা ইন্টারকম, কে এত রাতে? স্যার বললেন আমার লোক, আসতে বল। স্যার দরজা খুললেন আর ভিতরে নিয়ে এলেন তার এক রাতের হিরোকে। কে এই চমক? ছবিতে তার একটা হাত, পুরোটা আসছে খুব শীঘ্রই। হ্যাঁ, এক রাতের গল্প এই শুরু। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।